শুধু দেশ না, সভ্যতাও রসাতলে যেতে খুব একটা দেরি নাই। বরগুনার বামনা উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে শিক্ষিকাকে আপত্তিকর অবস্থায় আটক করেছে এলাকাবাসী। কিশোর ছেলেগুলো জানায়, আমরা বিদ্যালয়ের মাঠে এসে দেখতে পাই বিদ্যালয়ের নিচের গেটে তালা দেওয়া এবং দোতলায় লোকজন আছে বলে টের পাওয়া যায়। পরে আমরা রেলিং বেয়ে দোতলায় উঠে প্রধান শিক্ষকের রুমের জানালা ফাঁক দিয়ে আপত্তিকর অবস্থায় প্রধান শিক্ষক ও শিক্ষিকাকে দেখতে পাই। আমরা কিছুটা সময় লুকিয়ে দেখলেও টের পেয়ে যায় ওই অমানুষ শিক্ষক। পরে প্রধান শিক্ষক আমাদেরকে দোতলায় উঠছি কেন বলে হুমকি দেয়। প্রধান শিক্ষকের সঙ্গে বাগবিতণ্ডার মধ্যে এলাকার লোকজন জড়ো হয় এবং স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আবু সালেহ পুলিশকে খবর দেয়। পুলিশ এসে প্রধান শিক্ষক সুজেলেন্দো শীলকে আটক করে থানায় নিয়ে যায়। এলাকাবাসী আরও জানান, অভিযুক্ত শিক্ষক শিক্ষিকা মাঝে মাঝে স্কুল ছুটির পরও স্কুলে অবস্থান করেন। অভিযুক্ত প্রধান শিক্ষক সুজেলেন্দো জানান, ম্যানেজিং কমিটির নির্বাচন এবং স্কুলের ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে সৃষ্ট জটিলতার জন্য আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি। দর্শক, দুশ্চরিত্রা শিক্ষক শিক্ষিকার কি শাস্তি হওয়া উচিত তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।